চলে আসলাম কক্সেস বাজার। সমুদ্রের পানিতে নিয়ে যাই আপনাদের, চলেন। মামা নাম লিখতে কত করে নেন ওই বড় গুলাই? ওই যে যেটা লেখা আছে, হ্যাঁ 150 মামা। করি না আছে আমার বাসায়, যে এটা আছে ওইটা আছে, করির মতো যেগুলা নাম নাম লেখা আছে ওইটা একটু বড় মজবুত তো বলো। হ্যাঁ কেমন জানি নাম লেখা দেয় বুঝলে, নাম পাইছে ওটা লাগে না লাগে আচ্ছা আছি বার্মিস মার্কেট ঘুরছি দেখছি। চাবিটা দাও, একটু সুটকি দাম দেবো শোনা যায়। একটু পোয়া মাছ নাকি? লোটটা বড়
এইগুলো কি শুটকি? এইগুলা বড় গুলা শর্মা কত করে? এগুলা ষোলোশো পঞ্চাশ। হ্যালো, শুটকি আর শুটকি আসছি তো দেখতে, দেখি লাগলে পছন্দ হলে নিব, সমস্যা কি? দেখতেছি আর কি ভাই, এগুলো কি শুট কি? বাইম, সামুদ্রিক বাইম। দেখি নাই একটু, সমুদ্র সৈকতের বার্মিজ মার্কেটে রয়েছে শুটকির দোকান, বার্মিজ প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে, আচার, বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে এখানে, দেখে শুনে নিতে পারবেন আর কি। খেলনাও রয়েছে বাচ্চাদের, আচ্ছা ভাই পানের ই আছে না, পানের ডাবা যে এইগুলার ওগুলার বড়টা আছে, সেই ছোটটা আছে, এই যে ছোটগুলো আছে মিনি আছে না, এটা আমি গতবার আপনার এখান থেকে নিয়েছিলাম, একটা নিয়ে গেছে, কিন্তু ওইগুলা আমার নেওয়ার একটা ইচ্ছা ছিল আর কি। এই যে এটা এটা আর সত্তাও নিয়েছিলাম, সত্তা পরে আমি না পরে ইয়ে লেগে গেলাম, আমার লেগে নিবে নাকি? আমার ওই যে এই যে সিলভারের মতো যেগুলো লাগে না, এইগুলো আর একটা পানের সত্তা নেওয়ার ইচ্ছা, ডাবা পানের ডাবা করে নাই। আলাদিনের প্রদীপ নিবেন নাকি ভাই? ঘটা দিলে কিন্তু ভাগ্য খুলে দেব। আলাদিনের প্রদীপ, বিভিন্ন ধরনের অ্যান্টিক রয়েছে, যদি আসে মানে কেমন প্রাইস রেঞ্জ টা হয়? তো 2200 টাকার মধ্যে, 1400-1500 মানে দাদাদের কাছে। শুনো, ওই যে এগুলা, এইগুলার পানের ডাবা, পান খায় না, পানে পানের ফর্সবারি সব রাখা যায় একটার ভিতরে, আমার জন্য নিব একটা আসলে। ঠিক আছে ভাই, না আপাতত আর লাগবো না, ওইটার জন্য আসছিলাম, না এগুলো আপাতত লাগবো না। কাঠের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে, কুমির, কাঠের কুমির, বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, বিভিন্ন সুন্দর সুন্দর প্রোডাক্ট। তো ভাই পানে ডাবা হবে, পানে পানে বাটা, হ্যাঁ একটু তো কাঠের আছে, পিতলের আছে। আচ্ছা দেখি দেখি, এই যে নিচেগুলা, এগুলা পিতলের,
আচ্ছা এগুলো এই প্রাইস রেঞ্জ কেমন? এটা সাপোজ এটা ধরেন এটা শুধু বক্সটা পানের বাটা একটা নেওয়া চাচ্ছিল কিন্তু দাম তো খুব বেশি ভালো মানের না ভালো মানের জিনিস তো এমনি দাম পাবে আচ্ছা আমি একটু এটার ভিতরে কি কি অপশন আছে আমি একটু দেখি এই যে এটা মনে খোলা আছে এটা একটু দেখি তো কয়টা বাতি থাকে আর এটার ভিতরে আরেকটা আছে সিলভার কালারের যেটা ওটা নেই এটা অরিজিনালটা সিলভার গুলো কয়টুমর কালো হয়ে গেলে এটা আর আপনি ওয়াশ করে আপনার গেট করতে পারবেন না এটা কালো হলে ওয়াশ করা যায় মিশো এটা ওয়াশ করলে এরকম থেকে যাবে যায় এটা লাইফ গ্যারান্টি রূপার মতন আর কি পানের জন্য ব্যবহার করে পিতলের সিলভারের না পিতলে গুলোয় পান না দেখতে সুন্দর লাগে সুন্দর হলে হবে না আপনার এটাও কম সুন্দর না কিন্তু আপনার এটা ব্যবহার করে 10 বছর পর 20 বছর পরে এটা আবার ওয়াশ করলে এরকম হয়ে যাবে ওইটা আর ওয়াশ হবে না আবার সিলভারের তো আবার তো দাম কম তারপরে দাম বেশি দাম কমার একমত দাম কম বলতে না সিলভার ট্যালেন্ট যেগুলো আছে এগুলো কম দাম না এগুলো এগুলোরই সেম দামে প্রাইস এটা প্রাইস কত এটা 2500 টাকা রাখবো যাতাও আছে সুপারি গাড়ি না ওইটা নিছি আমি ওইটা নিছি এটা সাথে হলে ওইটা ম্যাচিং করে নিতে হবে এইগুলোর ভিতরে একটা নাও হয় না এটা খুঁজতেছিলাম কমের ভিতরে নাকি কাঠে দিয়ে দেবো একটা কাঠে কাঠের কোটি কাঠগুলো একদম দাম কম দেখ দেখি কি অবস্থা আর কোন মডেল আছে আছে একটা শেষ হয়ে গেছে যা ছিল এগুলো এক কাঠের তৈরি যদি আপনার টাকার দিকে না তাইলে এটা নিয়ে যান জীবনে কিছু হবে না আমার মার যুগ যুগ চলে যাবে তো কিছু হবে না আর সুন্দরের জন্য ওইটা আনতে হবে আর বড় গুলার ভিতরেও কি একই আইটেম বড়টার ভিতরে একই আইটেম কিন্তু পাটি একটা বেশি বড় এইটা ফুটা একটা বেশি আর কি এটা তো 4টা ওইটা তো 5টা সাইজ বড় এটা দাম হলো 3500 টাকা এটা আছে দুইটাই সেল আর এটার কত জন বললেন লাস্ট 2500 টাকা এটা এর আর কমানো যাবে না এটা কি যাতা সহ মেশিং করে নেবেন না যাতা তো আপনি যাতা আছে এটা আমি নিছি এই সিলভারের এই পিতলেরই যাতা আছে আছে হ্যাঁ তাও দেখি আপনারটা দেখি দিলে নিয়ে যাবো খালি দেখেন না দিলে নিয়ে যাবো এটা আমার নেওয়ার খুব ইচ্ছা আছে পারলে আমি আপনাকে বলবো ঠিক আছে দাদা আর কাঠের একটা দাম বলে দে
আচ্ছা কাঁচেরটা আপনি লাস্ট কত দিতে পারবেন? 750 টাকা 700 টাকা রাখবো। এটাই লাস্ট? তাহলে আর আমি দাম বললাম, রুন্ডা পাল্টা দাম বললাম। ঠিক আছে ভাই, ধন্যবাদ।